মোদীবাবু কি বলে গেলেন, আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে চুন চুনকে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজেগা। আরে আমি তো জেল হো গিয়া, আমি তো হিন্দুস্তান কো জেল বানা দিয়া, লোকতন্ত্র কো আপ জেল বানা দিয়া, গণতন্ত্র কো আপ জেল বানা দিয়া। এই প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমি আগের বারও রায়পুরে মিটিং করতে এসেছিলাম, প্রচণ্ড ঝড় জলে মিটিং প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, তারপর আমাকে ফিরতে হয়েছিল অনেক কষ্ট করে। ওয়েদার খুব খারাপ, এখন ঝড় জলের দিন, আর নির্বাচনের ঘণ্টা, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ঝড় জল, এই সময়ে হয়। আমার সাথে আছে আমাদের প্রার্থী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ। অরূপ হচ্ছে আমার দীর্ঘদিনের সাথী এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের, উনি যে তালডাঙ্গার এমএলএ, কিন্তু ওখানে আমি ইচ্ছা করে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছি, আমার দীর্ঘদিনের সাথী, যাতে পার্লামেন্টে গিয়ে আপনাদের কাজ করতে পারে। আমার সাথে আছে আমার সহকর্মী জ্যোৎস্না মান্ডি, আমাদের এমএলএ রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু। আমার সাথে আছে ধীরেন ঘোষ, জগবন্ধু মাহাতো, সুব্রত মিশ্র, ফাল্গুনী সিংহবাবু, তারকেশ্বর রায়, চিত্তরঞ্জন মাহাতো, সুদীপ ব্যানার্জি, ধীরেন মাঝি, রাজুল খান, রেজুল খান, দেবদাস বাউরি, মানিক মিত্র, আনন্দ মাহাতো, আরও অনেকে আছে, কিন্তু তার মধ্যে কয়েকটা নাম আমি নিশ্চয়ই বলবো, যেটা হচ্ছে আমাদের বীরেন টুডু এক্স এমএলএ, আমাদের আনন্দ মাহাতো চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কুর্মী সমাজ, আমাদের দেবদাস বাউরি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বাউরি কালচারাল বোর্ড, আমাদের তফিকুর রহমান বাঁকুড়া ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল, মাইনরিটিদের, ধনঞ্জয় সর্দার এবং আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট ভূমিজ লিডার, এছাড়াও দিব্যেন্দু সিংহ মহাপাত্র আমাদের এক্স ডিবি প্রেসিডেন্ট আছেন। আপনারা জানেন বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর জেলা দুটো সিট, বাঁকুড়া পুরুলিয়ার রঘুনাথপুর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। বাঁকুড়া জেলায় কি নেই, বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়, আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। মনে রাখবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচরি শাড়ি, মেয়েদের কাজ ছেলেদের কাজ হাতের ডোকরা, পোড়া মাটির পুতুল, ধামসা মাদল, সমাজ সংস্কৃতি, একদিকে আমার সাঁওতাল ভাই বোনেরা আপনাদের জোহার, একদিকে আমার ভূমিজ ভাই বোনেরা, একদিকে আমার মুন্ডা ভাই বোনেরা, একদিকে আমার মুর্মু ভাই বোনেরা, একদিকে আমার সমস্ত রকম সঙ্গীত ঘরানা বিষ্ণুপুরের বিখ্যাত, স্বর্ণচরি সারুই বালুচরি সাই জি পোড়া জিআই প্রোডাক্ট পেয়েছে, পোড়া মাটির পুতুল যামিনী রায়, যদু ভট্ট, রামকিঙ্কর বেজ, প্রত্যেকে এখানকার বিখ্যাত মানুষ। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর আরামবাগ তারকেশ্বর এই রায়েরিটা আমি করে দিয়েছিলাম, এবং আমি বিষ্ণুপুর বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম, বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম, একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম, বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন ওটাও আমি করে দিয়েছিলাম, জয়রামবাটি কামারপুকুর থেকে
একটা 3,500 কোটি টাকার রাস্তা দেওয়া হয়েছে, যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে। জলের জন্য প্রায় 3,40,000 বাড়িতে পানীয় জল পৌঁছবে, ইতিমধ্যে 1,40,000 বাড়িতে পৌঁছেছে, এবং এর জন্য 3,500 কোটি টাকার একটা জলের প্রকল্পও নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না। আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা, জঙ্গলমহল ছিল সন্ত্রাসের জায়গা, মানুষ বেরোতে পারত না, আর রায়পুর দিয়ে সাকরাইল দিয়ে গুন্ডারা বেরিয়ে যেত, তাদের হাতে খুনের রক্ত ছিল। আমাদের সরকার আসার পর মহামাটি মানুষের, আমরা কিন্তু মনে রাখবেন আমরা জঙ্গলমহলকে শান্তি করে দিয়েছি, এটা আপনাদের অবদান, মহামাটি মানুষের অবদান, আমাদের ছাত্রছাত্রীদের অবদান, আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে ICBS আশা BRP থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে, পুলিশও। আপনারা জানেন নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা 4টে মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়, অন্দা ছাতনা বর্জরা বিষ্ণুপুর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের মানে ক্যাম্পাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এবং প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে। এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর, 74,000 কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে, যাতে 1,50,000 ছেলে মেয়ে চাকরি পায়, এবং বর্জরাতেও করা হচ্ছে, অন্যান্য জায়গাতেও করা হচ্ছে। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেব, আমাদের বাজেটে বলা আছে, যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন এবং আপনাদের ইনকাম বাড়ে। এবং বছরে যখন আপনি প্রথম করবেন সেলফ হেল্প গ্রুপ, তখন 25,000 টাকা একটা দেওয়া হয়, যেটা হচ্ছে আপনার সেলফ হেল্প গ্রুপটা চালু করবার জন্য। আদি মানুষ আদিবাসী মানুষের জমি আগে কেড়ে নেওয়া হতো, আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না, আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে, এটা আপনাদের আইন, জঙ্গলের আইন, আদিবাসীদের আইন। মনে রাখবেন কেন্দ্রের নীতির ফলে আজকে আদিবাসীদের ওপর সারা দেশে অত্যাচার হচ্ছে। মণিপুরে আপনারা দেখেছেন কিভাবে উলঙ্গ করে নিত্য করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনারা হাতরাসে দেখেছেন, আপনারা বিলকিসের ফ্যামিলিকে দেখেছেন, আজও বিলকিস ধর্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে বিচারের জন্য। সাক্ষী ভারতবর্ষকে মেডেল এনে দিয়েছে সোনা, সেই সাক্ষী স্বর্ণ মেয়ে আজকে নির্যাতিত হয়েছে বিজেপির নেতার দ্বারা। আপনারা জানেন বাঁকুড়া বিষ্ণুপুর 2টো সিটি পেয়েছিল গত লোকসভায় বিজেপি দল, কিছু করেছে? আমি জিজ্ঞেস করছি, কিছু করেছে বাঁকুড়ার এমপি? কিছু করেছে বিষ্ণুপুরের এমপি? কিছু করেছে? কবার রায়পুরে এসছেন, কবার তালডাংরায় গেছেন, কবার বাঁকুড়ায় গেছেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত, এরা মানুষের কাজে ব্যস্ত নয়। আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল, যারা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে। মনে রাখবেন শাড়ি এবং সারনা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে, আমরা চিঠি দিয়েছি, আমরা যা করার করেছি তা সত্ত্বেও করছে না, উপরন্তু কি করেছে, আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি, অল চিকিকে দিয়েছি, সিলেবাস করেছি, পার্শ্বশিক্ষক করেছি, আমরা WBSS তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি, আমরা জয় জোহার
জোহার, জয় জোহার, জোহারের নামে জয় জোহার করে পেনশন করেছি, তপশিলি বন্ধু পেনশন করেছি, আমরা 2,15,00,000 মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। কি মা বোনেরা টাকা পেয়েছেন? যারা 500 টাকা পেতেন 1,000 টাকা হয়েছে? যাদের 60 বছর বয়স হয়ে গেছিল 606 লাখ ছিলেন, আমি বলেছিলাম 60 বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে, আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই, আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম, বাজেটে আমাদের ছিল। যার 60 বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, সেও সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন, এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি। আর তপশিলি আদিবাসীরা আগে 1,000 পেতেন, এখন 1,200 টাকা পাচ্ছেন। আর লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য, আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন। আমরা মনে রাখবেন, ফরেস্ট পাট্টা দিই, কমিউনিটি ফরেস্ট পাট্টা দিই, কেন্দুপাতার দাম বাড়িয়েছি, হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি 5,00,000 টাকা, এছাড়াও বিরসা মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি, হুল দিবসে ছুটি দিয়েছি, করম পূজায় ছুটি দিয়েছি, বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি, রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি। আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল, তারা আগে 1,000 টাকা পেত, অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেত না, তাই এখন তাদের ব্যাংক চেকে 1,800 টাকা করে যায়, যারা আদিবাসী ছেলে মেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন। মনে রাখবেন জাহের থান মাজির থান, সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড, হিন্দুদের শ্মশান বৈতরণী, সব প্রোগ্রামই আমরা করছি। এবং আদিবাসী গুণীজন সম্বর্ধনা, জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, ফুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, সবটাই কিন্তু আমরা করি। আর ল্যাম্পের দায়িত্বে এখন বিডিওরা আছে, আমি তাদের বলবো, ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিকমতো বিডিওরা, তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে, যাতে মানুষের অসুবিধে না হয়, এটা ইলেকশনের টাইম। আমি অবাক হয়ে গেলাম, আপনারা আগের বার দেখেছেন, আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব, এবং যারা তপশিলি আদিবাসী তারা 1,000 টাকা পাবেন। আমরা করেছিলাম, আমরা দিয়েছিলাম কি দিইনি? বিনা পয়সায়, মায়েরা একটু বেশি করে বলুন, বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? সবুজ সাথীর সাইকেল বিনা পয়সায় ক্লাস 9-এ পান কি পান না? আমরা 10,00,000 টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে, জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন, তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন? কৃষক ভাতা 10,000 টাকা করে দেবো বছরে, সেটা দিই কি দিই না? আদিবাসী ভাতা দিই কি দিই না? তপশিলি বন্ধু দিই কি দিই না? জয় জোহার দিই কি দিই না? সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি? বিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি? আশার মাইনে বেড়েছে কি বাড়েনি? অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি? আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি? এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও 4% ডিএ পেয়েছে, আবার মে মাসে তারা আবার 4% ডিএ পাবে। কোথার থেকে পাবো আমরা এত টাকা? কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না, 6,65,000 কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা, আর 1,84,000 কোটি টাকা দেয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বাড়ানো হয়েছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1,000, 1,000 থেকে 1,200 করা হয়েছে এবং চলবে। ভাই বোনেরা আমার লক্ষ্মী, ভাই বোনেরাও মনে রাখবেন
কারো মা লক্ষ্মী, কারো মা সরস্বতী, কারো মা মাদার, কারো মা আম্মা, কেউ ভূমিজ, কেউ কুর্মী, কেউ আদিবাসী, কেউ মুন্ডা, কেউ মাহাতো, কেউ আমাদের কুম্ভকার, কেউ বা মাহেলি, কেউ বা বাউরি, কেউ বা বাগজি, কত রকম আছে আমাদের ধর্ম। আমি তিনটে কথা আপনাদের বলে যাই, সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন, আমার কোনো আপত্তি নেই, স্বাগত। আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না, যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে, সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। মোদিবাবু কি বলে গেলেন? আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে চুন চুনকে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজেগা। আরে আমি তো জেল হো গিয়া, আমি তো হিন্দুস্তান কো জেল বানা দিয়া, লোকতন্ত্র কো আপ জেল বানা দিয়া, গণতন্ত্র কো আপ জেল বানা দিয়া, হর জায়গা মে জেল তো পেলে বানা দিয়া। আপকা এক পকেট মে এনআইএ, আর এক পকেট মে সিবিআই, এক পকেট মে ইডি, তো আর এক এক পকেট মে ইনকাম ট্যাক্স, এনআইএ সিবিআই, বিজেপি কা ভাই ভাই, ইনকাম ট্যাক্স, ইডিআর ইনকাম ট্যাক্স, বিজেপি কার ট্যাক্স কালেকশন ফান্ড ফান্ডিং বক্স ফান্ড কালেকশন, এই তো চল রা হ্যায়। আর ইসকো বাদ মে আপ ধমকি দে রা হ্যায়, কিসকো ধমকি দে রা হ্যায় আপ, হাম লোগ আপকো ডরতে নহি হ্যায়, হামারা 5 লড়কা অ্যারেস্ট হোগা তো উসকো বিবি রাস্তা মে নিকালেগা, হামারা এজেন্ট কো অ্যারেস্ট কর রা হ্যায় আপ, হামারা আগার আপকা হিম্মত হ্যায় জনতা কো ভোট লেকর রায় লেকর জিতনে কে লিয়ে তো আপ কিউ অ্যারেস্ট কর রা হ্যায়, কিউ আপ হেমন্ত কো অ্যারেস্ট কর রা হ্যায়, ট্রাইবেল লিডার হেমন্ত কা বিবি কা সাথ মেরে কো কাল বাত হুয়া, একই দেশ মে ট্রাইবেল লিডার হ্যায় যে চিফ মিনিস্টার থে, আপ কেউ নেই কর রা হ্যায়, দিল্লি কা চিফ মিনিস্টার কো ভি অ্যারেঞ্জ কর অ্যারেস্ট করকে রাখা হ্যায়, লেকিন উসকো কোই ফরক নেই পড়তা, ও আর ভি জ্যাদা ভোট মে এ লোক জিতেগা। আপ হামারা ইধার মে পরশু ভি রাত মে যাকে মহিলা লোগো কো তঙ্গ কিয়া, আর তঙ্গ করকে আবি কহতা হ্যায় মহিলা লোগো নে মেরে কো অ্যাটাক কিয়া, কিউ রাত মে হাম জায়েঙ্গে, আর ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, পুলিশ কো নেই বতাকে, আপ 3 বাজে যাকে হামলা করতে হয় মহিলা কো উপর, আর 5 বাজে পুলিশ কো ইনফরমেশন দেতা হ্যায়, এ কিয়া কোই তরিকা হ্যায়, এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা, হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন, আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাইঅক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো? কিন্তু আমি কি এ কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না।
আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি, আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার দুটো হাত ভাঙা, দুটো হাতে অপারেশন হয়েছে, আমার দুটো চোখে অপারেশন হয়েছে, আমার কোপড়ে কোমরে এখনও চোট আছে, নন্দীগ্রামে আমার পায়ে মেরে চোট করে দিয়েছিল। তা সত্ত্বেও জেনে রাখবেন, ঈশ্বর আল্লাহ যা বা জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে, জোয়ার থাকবে, ততদিন আপনাদের মাঝে থাকব। আর আমার মুখ বন্ধ করা সহজ নয়, আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। কিন্তু আপনাদের মতো আমি দাম্ভিক নই, আমি একজন সাধারণ মানুষ। আপনি কি বলেন মোদিকা গ্যারান্টি? মোদিকা গ্যারান্টি কি? জুন মাইনা কা বাদ সবকো জেল মে ভর দেগা। আর আমাদের গ্যারান্টি কি জানেন? মা মাটি মানুষ, মমতা ব্যানার্জি নয়, আই অ্যাম নোবডি, আমি তো আপনাদের পরিবারের একজন মেম্বার। আমার গ্যারান্টি আপনারা, আর আপনাদের গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, আপনাদের গ্যারান্টি কৃষক বন্ধু, আপনাদের গ্যারান্টি বিআরপি, আপনাদের গ্যারান্টি কৃষক ভাতা, আপনাদের গ্যারান্টি মাঝি থান, আপনাদের গ্যারান্টি জাহের থান, আপনাদের গ্যারান্টি বিরসা মুন্ডা, আপনাদের গ্যারান্টি রঘুনাথ মুর্মু, আপনাদের গ্যারান্টি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের গ্যারান্টি নজরুল, আপনাদের গ্যারান্টি যামিনী রায়, আপনাদের গ্যারান্টি গান্ধীজি, আপনাদের গ্যারান্টি নেতাজি, আপনাদের গ্যারান্টি 100 দিনের কাজ, আপনাদের গ্যারান্টি আবাস যোজনা থেকে শুরু করে সব কিছু। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না, 59 লক্ষ লোক টাকা পাচ্ছিল না, আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং এখন থেকে জেনে রাখবেন, মিথ্যে কথা বলছে দুর্নীতি, কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে আর হয়ে গেল, চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট, কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না, ঝুমলা সরকার, ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার, গণতন্ত্রকে ধুল্লবুলুণ্ঠিত করেছো, কলঙ্কিত করেছো, কুৎসিত করেছো, আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ। আমি আপনাদের বলে নিই, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য বাংলা সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না, আমরা কর্মসূচি চালু করে দিয়েছি। 50 দিনের কাজের গ্যারেন্টি তো দেবই, বাদ বাকি যদি কেউ 60 দিনও করে তাও করবে, আমরা অ্যালাউ করে দিয়েছি। আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না গরিব মানুষকে। এবছরও টাকা দেয়নি, তা সত্ত্বেও 45 দিন কাজ করে দিয়েছি। ঘর 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না, সব লিস্ট পরিবর্তন করে। সত্যিকারের যারা গরিব তাদের, তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে আপকো আওয়াজ চাইয়ে তো আপ ফির এই বিজেপি কল সেন্টার মে দরখাস্ত কিজিয়ে। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে।
আবাস আমরাই করে দেবো, যে 11 লক্ষ 40 হাজার আমি দিয়েছি আপনাদের। আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা দেবো, আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো, বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইব না। আর একটা কথা বলে দিই, মানুষ সাবধান, এনআরসি আর ক্যা, মাছের মাথার মাথা আর লেজু, মাথাটা হচ্ছে ক্যা আর লেজুটা হচ্ছে এনআরসি। যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন, আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার, কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না, আমরা কেউ করতে দেবো না, মানুষের অধিকার করতে দেবো না, এনআরসিও করতে দেবো না। মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। আর একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাস করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো, 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে, হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, শূদ্র আছে, নমশূদ্র আছে, ক্ষত্রিয় আছে, আদিবাসীদের মধ্যে তাদের বিয়ের সিস্টেম অন্য। আমি দেখেছি ওরা ঝুড়িতে করে তুলে কি সুন্দরভাবে করে। খ্রিস্টানদের বিয়ের সিস্টেম অন্য, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য, ভূমিজ সম্প্রদায়ের বিয়ের সিস্টেম তাদের মতো করে তারা, কর্মী সমাজও তাদের মতো করে, আমরা আমাদের মতো করি। এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না, আপনার আইডেন্টিটি থাকবে না, আপনার নিজস্বতা থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মেয়ে চলে যাও, শুধু মোদিবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছ, এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, ওটাকে জেলে কনভার্ট করে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে, আমিও তো কথা বলছি, আপনি কথায় কথা বলুন না, ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরও সাংঘাতিক। আমরা যদি লড়াই করি, সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই। গণতান্ত্রিক ভাষায় কথা বলুন, অ্যারেস্ট বন্ধ করুন, 2 নম্বরই কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন, টাকা খেয়ে খেয়ে কালোগুলো সব বিজেপি যেই করছে সাদা হয়ে যাচ্ছে, আর তৃণমূল লড়াই করছে তাই তৃণমূল কালো হয়ে যাচ্ছে। ইন্ডিয়া গঠবন্ধন দিল্লিতে আছে কিন্তু বাংলায় নেই, এখানে কংগ্রেস সিপিএম বিজেপির সাথে আছে। তাই মনে রাখবেন, আপনার একটা ভোট বিজেপির বিরুদ্ধে একটা ভোট, কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না, এখানে সিপিএমকে দিয়েও করবেন না, তৃণমূলকে দেবেন, জোড়াফুলকে দেবেন, দেখে নেবেন চিহ্নটা কোথায় আছে, কোথাও 5 নম্বরে থাকতে পারে, কোথাও 6 নম্বরে থাকতে পারে, কোথাও 7 নম্বরে থাকতে পারে, তাতে কি যায় আসে, চিহ্নটা তো দেখতে পাচ্ছেন। আমি যেটা বুকে পড়ে আছি, আমি আপনাদের কাছে এটুকু বলে বারবার বলবো যে আমি অলচিকি ভাষা থেকে শুরু করে, কুর্মী ভাষা থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে সব ভাষাকেই আমি ভালোবাসি এবং সব ভাষাকে আমি জানিও, এবং আপনাদের সকল ভাষাকে আমি অনেক অনেক সম্মান জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সামনে শুভ নববর্ষ আসছে, সবাইকে অনেক অভিনন্দন। অন্নপূর্ণা, চৈত্র সংক্রান্তি, নীল সংক্রান্তি আসছে, সবাইকে অনেক অভিনন্দন। মনে রাখবেন, রমজান মাস আসছে, আগাম রমজান মাস রোজা, আল্লাহ আল্লাহ তালা আপনাদের রোজা কবুল করুক, দোয়া করুন। আগাম ঈদ মুবারক জানিয়ে যাই, চাঁদ মুবারক জানিয়ে যাই। আজকেও আমাকে, আমি 10 দিন ধরে বাইরে আছি, আজকে আমায় কলকাতা ফিরতেই হবে, কারণ ঈদ মুবারকের দিন আমাকে রেড রোডের পেয়ারে থাকতে হয়।
আর তাছাড়া 9 তারিখে আমার একটা ইফতার দেওয়া আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি ওটার পরে আবার আসব নর্থ বেঙ্গলে। তারপরে আবার আমি 13 তারিখ রাত্রিরে মা কালীর পুজো দিই। প্রতি বছর দক্ষিণা কালিকা আমার বাড়ির সামনে সতীপীঠ, আমি সবার জন্য পুজো দিই, মামাটি মানুষের জন্য। সেই পুজো দিয়ে আমি আবার 14 তারিখে পয়লা বৈশাখের দিন নর্থ বেঙ্গলে আসব। তারপর আস্তে আস্তে আপনাদের জানাব। সেটের আকার সানাম কগে যাহার নাপায় তাহেন তাবন পে, হক আইদার দহ লাগি জোড়া বাহারে ভোট এমপে। জোড়া ফুলকে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার সবাইকে। আমি অনুরোধ করব এখন ইন্দ্রনীল প্রখ্যাত গায়ক এখানে আছেন, সম্পাড়াও অনেকে আছেন, জেলা পরিষদের সভাধিপতি সহ অলোকা সহ সবার নাম, ভুয়া সহ আমি সবার নাম হয়তো বলতে পারলাম না, সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ। মন লাগিয়ে কাজ করবেন, আর বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই দেখবেন, দুটোই আমাদের জিততে হবে। আমি এবার সবাইকে বসতে বসতে বলবো, শুধুমাত্র আমার সাথে আদিবাসী মেয়েরা থাকবে।